গুগল আপনাকে অ্যাডসেন্স লেটার পাঠিয়েছে কিনা কিভাবে বুঝবেন? এটা বোঝার দুইটি উপায় আছে, দুটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে ইউটিউব রিলেটেড আর অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমাদের ইউটিউব চ্যানেলে যখন মনিটাইজেশন অন হয়, মনিটাইজেশন অন হওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে যখন $10 কমপ্লিট হয় এবং ওই $10 যখন আমাদের অ্যাডসেন্সে ঢুকে, তখন অ্যাডসেন্স আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করার অপশন দেয়। কীভাবে আইডেন্টি ভেরিফাই করতে হবে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা যখন আইডেন্টি ভেরিফাই করে ফেলি, তখন বা তারপরে ইউটিউব আমাদেরকে অ্যাডসেন্স লেটারটি পাঠিয়েছে এরকম একটা মেইল পাঠায় এবং ওই মেইলে কিন্তু ডেট লেখা থাকে কত তারিখে পাঠিয়েছে। বন্ধুরা আমাকে যে মেইলটি পাঠিয়েছে সেই মেইলটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে এই মেইলটি পাঠিয়েছিল এবং সেখানে লেখা ছিল ভেরিফাই ইউর পেমেন্ট অ্যাড্রেস ইন অ্যাডসেন্স, এবং এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্সের পাশে ডেটটা লেখা আছে। আমাকে February 10 পাঠিয়েছিল, আপনাদেরও এখানে ডেটটা লেখা থাকবে, আপনাদেরও এরকম একটা মেইল পাঠাবে। বন্ধুরা এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় উপায়টিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরেকটা ছোট্ট কথা বলবো, আপনাকে যদি এরকম মেইল না পাঠায় কোনো কারণে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গুগল অ্যাডসেন্স লেটারটি পাঠিয়েছে কিনা, সেটা বোঝারও উপায় আছে। আপনারা কি করবেন, আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। গুগল অ্যাডসেন্সে কীভাবে সাইন ইন করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গুগল অ্যাডসেন্সে সাইন ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর আপনারা একটু জুম ইন করে নেবেন, জুম করে কাছে নিয়ে নেবেন। জুম করে কাছে নিয়ে নেওয়ার পর আপনারা উপরের দিকে দেখবেন যে থ্রি লাইন আছে, আপনারা এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা এই পেমেন্টস অপশনে ক্লিক করে দেবেন। পেমেন্টস অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এই দুইটা অপশন চলে আসবে। আপনারা এখানে ভেরিফিকেশন চেক এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে না, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। আমি এটা অ্যাড্রেস ভেরিফিকেশনটি কমপ্লিট করে ফেলেছি, এজন্য আমার এরকম ইন্টারফেস চলে আসছে। আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে না, আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন, তার এখানে পাশে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য পিন দ্যাট উই মেল টু ইউর বিলিং অ্যাড্রেস 6-digit ভেরিফিকেশন পিন, এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের। এবং আপনারা নিচের দিকে খেয়াল করবেন, এখানে সেন্ট লেখা থাকবে এবং তার পাশে এখানে তারিখটা লেখা থাকবে কত তারিখে আপনাকে অ্যাডসেন্স লেটারটি পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছিল February 10, 2023 তারিখে। তো বন্ধুরা আপনাদের এখানে কিন্তু তারিখটা লেখা থাকবে কত তারিখে আপনাকে পাঠানো হয়েছে চিঠিটা। এভাবে আপনারা দুইটা উপায়ে বুঝতে পারবেন আপনাদের চিঠিটা পাঠানো হয়েছে কিনা। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।